হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই আর্টিস্টিক চ্যানেল। আজ আমি দেখাতে চলেছি আপনারা ফোন দিয়ে কি করে ভিডিও থাম্বনেল তৈরি করবেন। এর জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে, এবং এখান থেকে একটি নিউ ট্যাব নিয়ে আপনারা সার্চ করবেন ক্যানভা, canva.com। আমি আবারও বলছি canva.com। আপনারা জাস্ট এইটা লিখে টাইপ করবেন এবং এখান থেকে সার্চ করে দিবেন। আপনাদের সামনে এমন আসলে আপনারা জাস্ট আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, তাহলে আপনাদের সরাসরি ক্যানভা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে ক্যানভা ক্লিক করবেন। ভিউয়ার্স, ফার্স্ট আপনাদের এখান থেকে লগ ইন বা সাইন আপ করে নিতে হবে। সাইন আপ বা লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এবং আপনারা জাস্ট সার্চ বারে লিখবেন ইউটিউব থাম্বনেল। তাহলে আপনাদের এখানে কোনো সাইজ ক্রিয়েট করতে হবে না, আপনাদের ক্যানভা থেকে অটোমেটিক ইউটিউব থাম্বনেলের সাইজ তারা সিলেক্ট করে দেবে। এবং ভিউয়ার্স, এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনাদের ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার যে পেজটি সেটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনারা যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আমাদের ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হবে। এখানে আমরা কোনো কিছু এডিট বা অ্যাড করার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। আপনারা এখানে ফার্স্ট পেয়ে যাবেন টেম্পেল। আপনারা কীভাবে বা আপনাদের কীরকম আপনাদের ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে চান সেগুলো এখানে পেয়ে যাবেন। এবং সেকেন্ড অপশন আপনারা পাবেন এলিমেন্টস। এখানে আপনারা বিভিন্ন রকম শেপ পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত, এখান থেকে যেরকম শেপ আপনাদের প্রয়োজন আপনারা সেটা এখানে পেয়ে যাবেন। এবং থার্ড অপশনে পেয়ে যাবেন আপলোড। এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে ইমেজ রয়েছে বা আপনাদের জিমেলের যে ড্রাইভের যে ইমেজ রয়েছে আপনারা এখানে আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, ইমেজ আপলোড করার জন্য আমরা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন আপলোড মিডিয়া, আমরা জাস্ট আপলোড মিডিয়ায় ক্লিক করব এবং এখান থেকে আমরা ডিভাইস সিলেক্ট করব আমাদের ফোন থেকে ইমেজ আপলোড করার জন্য। ওকে, দেন আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করার সাথে সাথেই এখানে ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। এবং এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকেই ইমেজটি আমাদের ইউটিউব থাম্বনেইলে চলে যাবে। তো আমি যেহেতু আমার ইউটিউব প্রয়োজন, সো আমার এখানে অলরেডি ইউটিউব রয়েছে ইমেজ একটি, আমি জাস্ট সেই ইমেজের উপরে ক্লিক করব। এবং আপনারা ফোর্থ অপশানে পেয়ে যাবেন টেক্সট। এখানে আপনারা ইমেজে যা প্রয়োজন সেগুলো এখান থেকে আপনারা লিখতে পারবেন। আমাদের যে লেখাটি এখানে রয়েছে ফার্স্ট এগুলোকে আমি রিমুভ করব এবং এখানে আমার যেটা প্রয়োজন সেটা এখানে টাইপ করব। কোনো পিকচার বা টেক্সটকে আমরা ছোটো করার জন্য আমাদের চার কোনায় যে আপনারা সাদা যে বৃত্তপূর্ণ যে বিন্দু দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট বিন্দুতে ক্লিক করে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের এখান থেকে ছোট বা আমরা বড় করতে পারবো। এবং আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আমরা সেট করব। আমাদের যে লেখা বা যে ইমেজটি আমাদের মুভ করার প্রয়োজন, আমরা জাস্ট সেই ইমেজ বা লেখার উপরে ক্লিক করব এবং টেনে নিয়ে আসবো, তাহলে সেখান থেকে মুভ হয়ে যাবে। আমাদের কোনো কিছু ভুল হলে বা আমাদের ব্যাগে আসার প্রয়োজন হলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোম বাটনের পাশে দুটো বাটন, আপনারা এগুলোকে ইউজ করতে পারেন, তাহলে আপনারা পূর্বে ফিরে যেতে পারেন এবং বর্তমানে ফিরে আসতে পারেন। এখান থেকে আমাদের যেটা এডিট করা প্রয়োজন ফার্স্ট আমাদের সেটার উপরে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট এডিট, তো এখানে আমরা লেখাকে এডিট করতে পারি। এবং আপনার থার্ড অপশন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এখানে আপনারা একটা পোস্টকে আপনারা কপি করতে পারেন এবং ডিলিট করার প্রয়োজন হলে আপনারা জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন। এবং আপনারা পরের অপশনে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এবং ভিউয়ার্স, আপনারা তার পরের অপশনে দেখতে পাবেন ফন্ট সাইজ, এখান থেকে আপনারা ফন্ট সাইজকে কন্ট্রোল করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনারা চাইলেই ফন্ট সাইজকে এখান থেকে বড় বা ছোট করতে পারেন।
সাইজের পরে পেয়ে যাবেন ফন্ট কালার। এখান থেকে আপনারা ফন্ট কালারকে চেঞ্জ করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক থেকে রেডে চলে এসেছি। দেন আপনারা দেখতে পাবেন ফরম্যাট, এখান থেকে আপনার লেখাকে ছোট বড় ইতালি বা আপনার আন্ডারলাইন এগুলো করতে পারেন। এবং ভিউয়ার্স তার পরের অপশন আমরা দেখতে পাচ্ছেন স্পেসিং, এখান থেকে আপনারা লেটারকে বিভিন্ন রকম স্পেস বা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে, সেজন্য আমরা এটাকে একটু স্পেস বা একটু ফাঁকা করব। সেজন্য আমরা নিচের যে লাইন স্পেসিং জাস্ট এটাতে ক্লিক করব এবং এটার থেকে একটু বড় করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপরে আপনারা অনেকগুলো অ্যানিমেশন বা ইফেক্ট দেখতে পাবেন। এগুলো সাধারণত আমাদের ভিডিও ক্রিয়েটের জন্য প্রয়োজন হয়, তো এগুলো আমাদের পিকচারের জন্য কোনো প্রয়োজন নাই। আমার এই থাম্বনেলটি তৈরি হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন, সেজন্য আমি এখানে একটি ফোনের পিকচার অ্যাড করব। সেজন্য আমি প্লাস বাটনে ক্লিক করব এবং আমি এখান থেকে একটি ফোনের পিকচার আপলোড করে নিব। দেন এটাকে রিসাইজ করে সেট করে দিব। আপনাদের থাম্বনেল ক্রিয়েট করা সম্পূর্ণ হলে আপনার উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, তীরচিহ্নের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এটা হলো ডাউনলোড বাটন। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করবো এবং পিএনজি সিলেক্ট করে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। তাহলে এখান থেকে আমাদের পিএনজি ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পিএনজি ফাইল এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।